हेलो अस्सलाम वालेकुम सबाई के आशा करी सबाई भालो आसें। आज के देखाबो आपनादेर के आमरा दुमबासर आबो सऊदी आरबे मरुभूमिते। एई देखें कि परिमाण घास जरा आइछे तो आमरा छागल चराते आसछि। हाँ एई जे हेलो अस्सलाम वालेकुम आमार एक देशी भाई किभाबे लाठी हाते करे जरा सऊदी आसेन नाई चले आसेन एइभाबे छागल चराते आबे। जमीन जमीन बेसिया जमीन बेसिया बंधक दिया 20 लाख 15 लाख खर्चा करी आओ। इंडिया का आदमी तो कोई मुश्किल नहीं, 40,000 से आ सकता है। ছাগল চরাতে আইছে আজকে মরুভূমিতে সৌদি আরবে। দেখেন আজকের ভিডিও দেখাবো কিভাবে রে ভাই ছাগল রাখতে আসে সারাদিন রোদির ভিতর। গরম তো কেবল শুরু হয়েছে, এরপর আরো যখন গরম হবে দেখেন আমরা ছাগল রাখতেছি আজকে মরুভূমিতে। আর প্রচুর ঘাস, এবছর বৃষ্টি হয়ে প্রচুর ঘাস হয়েছে সারাদিন মরুভূমিতে। এইভাবে এভাবে ছাগল দুম্বাস রাতে হবে। যারা আসেন নেই চলে আসেন, সৌদের যারা আসতে চান তারা চলে আসেন। যদি কেউ দুম্বাস রাতে চান মরুভূমিতে চলে আসতে পারেন। এইভাবে আমাদের মতো এইভাবে দুম্বাস রাতে হবে। এই দেখেন ওই যে লাঠি বগলে, লাঠি বগলে আমরা দুম্বাস আসছি মরুভূমিতে। এই যে এইল সৌদি আরব, যারা দেখেন নেই যারা আসেন নেই তারা অবশ্যই দেখেন। আর আমার ভিডিওর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক চ্যানেলটি ফলো দিবেন। অবশ্যই দেখাবো আপনাদেরকে সৌদি আরবের কি কি জিনিস আছে রে ভাই। এই দেখেন কিভাবে কাজ করতে হয় সৌদি আরবে, দেখেন আমাদের ভিডিওতে। ওই দেখেন দেখেন কি বাত, দেখছেন ছাগল রেখতে গেলে কিরাম রাখতে হয় দেখেন। কি কি বাত কথা বলে দেখেন, দেখছেন দুইজনে কি লাগে। ইন্ডিয়া কাজ কোনো মুশকিল নেই, বাংলাদেশ কাজ কমসে কম 5 লাখ রুপিয়া চাই। দেখা ইয়ে মুশকিল কত লাগবে আসতে বাংলাদেশ আর ইন্ডিয়াতে কত আস লাগবে তারা দুইজনে বাত করতেছে। ইন্ডিয়া সে 45 আর এইল দুম্বাসর আসছি আমরা মরুভূমিতে। আমরা আজকে দুম্বাসর আসছি, চলে আসেন যে যে স্যার আবেন বাংলাদেশ তো যে যে আসতেছেন চলে আসেন। এই দেখেন কি ঘাস হয়েছে প্রচুর পরিমাণে ঘাস। ওই দেখেন দুম্বা দুম্বাই ঘাস খাইছে, দুম্বা ছাড়িয়ে দিছি। হ্যাঁ আর এই যে আমি এক বিজা হে মেরা ও সালা আয়েগা আমি ফাসুর বানানে সে 4 তারিখ গাড়ি মে উঠেগা মুম্বাই সে বিজা বানায়েগা ও সৌদি সে মে বললা আমি 4 মহিনা রুকো 2 মহিনা রুকো নেই আতা তো বাতাও মেরে কো কিদার কা গাছ কার। হ্যাঁ বাংলাদেশ কে সব কোন দেশে বাংলাদেশ কোথায় আপনার বাড়ি? আমার ইন্ডিয়া। ইন্ডিয়া কোন জায়গা? কলকাতা না না আসাম। আসাম মে তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। ওই দেখেন সা দুম্বার কাছে যাচ্ছে কিভাবে ডাকে দুম্বারে, দেখছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন সবাই। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে আল্লাহ হাফেজ।